नमः। चतन्ना मनः विष्टं स्थापितं येन भूतले क्षयं रूप कदा मायां ददाति शापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनान्वितं तं सजीवं साधयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदानां सहगणललिता श्रीविशाखान्वितां च नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषवादी पश्चात्देशधारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते भूपेश गोपिका कांद राधा कांत नमस्ते सप्त कांचन गौरांगी राधे बृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशादि गौरभक्तवृंदा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। আমরা চর্চা করছি ধারাবাহিক ভাবে ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ অন্তিম অধ্যায়। আমরা গত ক্লাসে এই গোপনীয় জ্ঞান কাদেরকে দান করা উচিত নয় এবং কিভাবে এই গোপনীয় জ্ঞান লাভ করা যায় আর ভগবানকে কিভাবে সন্তুষ্ট করা যায়, তো ভগবান এর কিভাবে প্রিয় হওয়া যায় সে সম্পর্কে আমরা কি করেছিলাম আলোচনা করছিলাম। আজকে ভগবান ভগবদ গীতা বলছেন, বিশেষ করে যারা এই জ্ঞান অধ্যয়ন করবেন, এই ভগবদ গীতার অধ্যয়ন করবেন জ্ঞান, তাদের কি ক্ষতি হবে, আর যারা এই গীতা শ্রবণ করবেন তাদের কি ক্ষতি হবে, যারা গীতা শ্রবণ করবেন এবং যারা অধ্যয়ন করবেন, দুই শ্রেণীর ভক্তদের কি গতি, কি কি পা লাভ করব সে সম্পর্কে ভগবান করছেন ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়। আমরা আজকে আলোচনা করব 70 নম্বর শ্লোক, 71 নম্বর শ্লোক, 72 নম্বর শ্লোক, তিনটা শ্লোক আমরা কি করব আজকে অধ্যয়ন করব, শ্রবণ করব। ইমাম ধর্ম সম্বাদম আবয়ো জ্ঞান যজ্ঞেন তে তেন মিষ্ট সম্মতি মে মতি। অদ্যোচ্ছেতে মানে অধ্যয়ন করবেন, আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সে জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। আমাদের উভয়ের মানে অর্জুন এবং কৃষ্ণের যে কথোপকথন, আমরা হয়তো দুই বন্ধু মিলে তাহলে বিভিন্ন বিষয় নিয়ে কি করে কথোপকথন করি, আলোচনা করি। এখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে মিলিত হয়ে এখানে যে কথোপকথন করেছেন সেই কথোপকথনকে ভগবান কি বলছে, পবিত্রম ধর্মম ধর্মম সম্বাদ সম্বাদ মাবয়। সম্বাদ মানে কথোপকথন, ধর্মম মানে পবিত্র, আবয় মানে আমাদের উভয়ের, ভগবানের এবং অর্জুনের যে উভয়ের কথোপকথন যারা কি করবেন, অধ্যয়ন করবেন, যারা পড়বেন তারা কি হবে, হ্যাঁ জ্ঞান যজ্ঞের দ্বারা ভগবানকে পূজা করা। যেমন আমরা পত্র পুষ্প ফল জল দিয়ে ভগবানকে কি করি, পূজা করি, আরতি করি। হ্যাঁ, কেউ যদি গীতামৃত প্রতিদিন পড়ে
তাহলে এটা জ্ঞান যজ্ঞের মাধ্যমে কি হচ্ছে, ভগবানের পূজা হচ্ছে। তা আমরা যে প্রতিদিন গীতামৃত শ্রবণ করছি, তা আমরা কার পূজা করছি? ভগবানের পূজা করছি। তো ভগবানের পূজা অনেক নিষ্ঠার সহিত করা যায়, আবার হালকা ভাবেও করা যায়, কোনো মতে দায়সারা ভাবেও কি করা যায়। বিশেষ করে আমরা যখন এখন ভক্তি জীবনে এসেছি, আমরা দেখতে পাই অনেক ভক্তরা কত নিষ্ঠার সহিত ভগবানের কি করে অর্চন করে, পূজা করছে। হ্যাঁ, ধূপ দীপ জলশঙ্খ চামর পাখা পুষ্প সবগুলো দিয়ে ভগবানকে কি করছেন, পূজা করছেন, ভগবানকে নৈবেদ্য নিবেদন করছেন, ভগবানকে সুন্দর শৃঙ্গার করছেন, অনেক ধরনের ফুল দিয়ে শৃঙ্গার করছেন, মালা গাচ্ছেন। হচ্ছে ভগবানের কি করা, পূজা করা। যারা ভক্তি জীবনে নাই, কোনো মতে একটু জল টল দিয়ে, অথবা দেখা যায় কি একটা কলা দিচ্ছে, অনেক সময় তো শালকে ভিজিয়ে দিয়ে দেয়, বা একটা সাগু ভিজিয়ে দিয়ে দেয়। নিজেরা যেগুলো খাবে না, সেগুলো ভগবানকে কি করে, দান করে। তো সেরকম পূজা নয়। আমরা এখানে কি করতে পারি, একেবারে কোনো কিছু খরচ নেই, কোনো পরিশ্রম নেই বেশি পরিমাণে। আমরা শুধু একটু অধ্যয়ন যদি করি, তাহলে আমরা কি করতেছি, ভগবানকে পূজা করছি। গীতা মহাত্ম বর্ণনা করা হয়েছে, মলিনে মুষাণাম পুংসাম জলস্নান দিনে দিনে সকৃত গীতামৃত স্নান সংসার মলনাশন। আমাদের সংসারের দুঃখ কষ্টগুলো কখন, মলিনতা গুলো দূরীভূত হবে, যদি গীতা জ্ঞান যজ্ঞে, এই জ্ঞান যজ্ঞের মাধ্যমে আমরা যদি কি করি, ভগবানকে পূজিত করি। ভগবান বলছে এটি আমার অভিমত, সমে মিতি তে মতি, এটি আমার অভিমত। কেউ যদি আমাকে কি করেন, এই কথোপকথন অধ্যয়ন করেন, তাহলে জ্ঞান যজ্ঞের দ্বারা আমি কি হচ্ছি, পূজিত হচ্ছি। 71 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, শ্রদ্ধাবান অনসুয়াচ সিন জো নর সিনাদ জো নর সোহপি মুক্ত সুবা লোকানং প্রাপ্লুয়াত পুণ্য কর্মণাত। শ্রদ্ধাবান এবং অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, শ্রদ্ধাবান ও অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করে, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্যাত্মাদের শুভ লোকসমূহ লাভ করেন। শ্রদ্ধাবান ও অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করে, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্যাত্মাদের শুভ লোকসমূহ লাভ করেন। এই অধ্যায়ের সপ্তষট্টিতম শ্লোকে ভগবান স্পষ্টভাবে গীতার বাণী ভগবত বিদ্বেষী মানুষদের শোনাতে নিষেধ করেছেন। আগের শ্লোকে কি করেছেন, ভগবান বলছে কি, যারা বিদ্বেষ পরায়ণ তাদের যেন কি ভগবত গীতা শোনানো না হয়। যারা সংযমহীন অভক্ত পরিচর্যাহীন আমার প্রতি বিদ্বেষ বা আপন্ন, তাদের কখনোই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। সেখানে ভগবান কি বলছে, যারা শ্রদ্ধাবান অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করে, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্যাত্মাদের শুভ লোকসমূহ লাভ করবেন। যাদের কি আছে, একটু শ্রদ্ধা আছে, এবং যাদের হিংসা নাই, অসুয়ারোহিত অন্যদেরকে কি করে না, হিংসা করে না, তারা কি করবে, এই গীতা শ্রবণ করার মাধ্যমে পাপ মুক্ত হয়ে পুণ্যাত্মাদের শুভ লোকসমূহ লাভ করবেন। এই শ্লোকের খুব সুন্দর তাৎপর্য প্রকাশ দিয়েছেন। এই অধ্যায়ে সপ্তষট্টিতম শ্লোকে ভগবান স্পষ্টভাবে গীতার বাণী ভগবত বিদ্বেষী মানুষদের শোনাতে নিষেধ করেছেন। পক্ষান্তরে বলা যায়, ভগবত গীতা কেবল ভক্তদের জন্য, কিন্তু কখনো কখনো ভগবত ভক্তদের প্রকাশ্যে গীতা পাঠ করতে দেখা যায়, যেখানে সমস্ত শ্রোতাই ভক্ত নন, তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন, সে কথার ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে সকল সকলে বক্তা না হলেও অনেকে শ্রীকৃষ্ণের প্রতি হিংসাপরায়ণ নন, তারা বিশ্বাস করেন যে তিনি পরমেশ্বর ভগবান। এই ধরনের মানুষেরা যথার্থ ভগবত ভক্তের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন, এবং তারপর সেই লোক প্রাপ্ত হন যেখানে সমস্ত সাধু মহাত্মারা অবস্থান করেন।
সুতরাং যে ব্যক্তি এমনকি শুদ্ধ ভগবত ভক্তি লাভের প্রয়াসী হন, তিনিও কেবল ভগবদ্ গীতা শ্রবণ করার ফলে পুণ্য কর্মের ফল লাভ করেন। এভাবে ভগবানের শুদ্ধ ভক্ত সকলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার এবং ভগবত ভক্ত হওয়ার সুযোগ দান করেন। সাধারণত যারা পাপ মুক্ত তারা পুণ্যবান, তারা সহজে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন। এখানে পুণ্যকর্মানাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বৈদিক সাহিত্যে বর্ণিত অসম্য যজ্ঞের মতো মহাযজ্ঞ অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে। যারা শুদ্ধ না হয়েও কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার ফলে পুণ্য অর্জন করেছেন, তারা ধ্রুব মহারাজের শাসনাধীন ধ্রুবলোক লাভ করেন। ধ্রুব মহারাজ ভগবানের একজন মহান ভক্ত এবং তিনি যে বিশেষ গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুবতারা। ধ্রুব মহারাজের লোকে তারা কি করবেন? লাভ করবেন। ধ্রুব মহারাজ ভগবানের একজন মহান ভক্ত, তিনি যে বিশেষ গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুব তারা। 42 নম্বর শ্লোক। কচিৎ এতৎ শ্রুতম পাত্র ত্রয়া একাগ্রেণ চেতসা কচিৎ অজ্ঞানম সম্মোহ প্রণষ্টতে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে গীতা শ্রবণ করছো কি? ভগবান প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তুমি কি একাগ্র চিত্তে গীতা শ্রবণ করছো? তোমার অজ্ঞান জনিত মোহ কি বিদূরিত হয়েছে? যদি আমরা একাগ্র চিত্তে গীতা শ্রবণ করি তাহলে আমাদের কি হবে? অজ্ঞান জনিত মোহ বিদূরিত হবে। তা আমরা গীতামৃত শ্রবণ করছি, আমরা কি একাগ্র সহকারে কি করছি কিনা, শ্রবণ করছি কিনা? একাগ্র মানে মনটা আর কোনো দিকে কি হবে না, যাবে না, এখানে পাঠের মধ্যে কি থাকবে, নিবদ্ধ থাকবে। তারপর হচ্ছে কি, তোমার অজ্ঞানতা জনিত মোহ কি বিদূরিত হয়েছে? আমাদের যে অজ্ঞানতা গুলো রয়েছে সেগুলো এই গীতামৃত শ্রবণ করে কি বিদূরিত হচ্ছে? ভগবান আমাদেরকে জিজ্ঞেস করছে। এই শ্লোকে খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। হে পার্থ, না, ভগবান অর্জুনের গুরুর ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন, তাই সমগ্র ভগবদ গীতার যথার্থ ভাবটি অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কিনা তা তাকে জিজ্ঞাসা করা তার কর্তব্য ছিল। অর্জুন যদিও যদি না বুঝে থাকতেন তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা প্রয়োজন হলে সম্পূর্ণ ভগবদ গীতা আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন। প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করেন তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদূরিত হয়। ভগবদ গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয়, তা পরমেশ্বর ভগবানের মুখনিঃসৃত বাণী। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শ্রবণ করেন তাহলে তিনি অবশ্যই মুক্ত হন এবং অজ্ঞানতার অন্ধকার থেকে নিষ্কৃতি লাভ করেন। আমরা যদি অজ্ঞানের অন্ধকার থেকে নিষ্কৃতি লাভ করতে চাই তাহলে ভগবানের কাছ থেকে বা ভগবানের শুদ্ধ ভক্তদের কাছ থেকে কি করতে হবে? গীতামৃত শ্রবণ করতে হবে। বিশেষ করে কিভাবে ভগবানকে পূজা করা যাবে, জ্ঞান যজ্ঞের মাধ্যমে ভগবানকে পূজা করা যাবে। তারপর যদি আমরা অত্যন্ত নিষ্ঠার সহিত এই ভগবদ গীতা কি করি, শ্রবণ করি, কোন মহাত্মাদের কাছ থেকে যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা কি করব, উন্নতর লোকে, দেবলোকে ভগবানের কাছে আমরা ফিরে যাওয়ার সৌভাগ্য অর্জন করব। অর্থাৎ পুণ্যাত্মাদের সাথে বাস করার আমাদের সৌভাগ্য হবে, তাদের মধ্যে বাস করার মাধ্যমে আমরা কি করতে পারবো, তো সাধু সঙ্গে আমরা থাকার সৌভাগ্য লাভ করব। সাধু সঙ্গে থাকার ফলে আমরা অন্তিমে কোথায় ফিরে যেতে পারবো? ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তা আসলে সেটা আমরা করছি কিনা,
হ্যাঁ, সেজন্য ভগবান অর্জুনকে জিজ্ঞেস করছে, তুমি আসলে কি ঠিক মতো গীতা শ্রবণ করছ? হ্যাঁ, এই গীতামৃত ক্লাসে অনেক সময় আমরা অংশগ্রহণ করি, আমারও মাঝে মাঝে হয়। মহারাজ ক্লাস দেয়, আমি অন্য কোনো টেনশনে বা অন্য কোনো কাজে গীতাকে বিরত যুক্ত থাকি। আরেকটা কাজ করছি, জাস্ট পর জুমের মধ্যে আছি। ওটা হচ্ছে একাগ্র সহকারে কি করা নয়, শ্রবণ করা নয়। অনেক সময় আমি আছি কিন্তু পাশে গীতাটাও নাই। যদি গীতা থাকে তাহলে এটা অধ্যয়ন হবে, শ্রবণ হবে, দুইটাই হবে। গীতাটা থাকলে আমি সাথে সাথে কি করতে পারছি, পড়তে পারছি। হ্যাঁ, প্রতিটা শ্লোক, অনুবাদ, তাৎপর্য, এখানে প্রবাদ শব্দগুলো ভেঙে দিয়েছে, সেগুলো আমরা পড়তে পারছি। পড়লে আমার অধ্যয়ন হয়ে যাচ্ছে। আবার মহারাজের কাছ থেকে কি করছি, এটা ব্যাখ্যা শ্রবণ করছি, তাহলে আমার শ্রবণ হয়ে যাচ্ছে, দুইটা কাজে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যেন এই কাজ করার সময়, এই সেবা করার সময় যেন অন্যদিকে কি না থাকে, দাবিতে না থাকে। কিছু কিছু সময় হয়তো খুব জরুরি থাকে, যেমন অনেক মাতাজিরা আছে, ওই সময় রান্নাও করতে হতে পারে। কিন্তু রান্না করলে রান্না সেবা করছি, কিন্তু আমার মনটা থাকবে কোথায়? এখানে আমরা হেডফোন ব্যবহার করে কি করতে পারি, শ্রবণ করতে পারি, নিঃশ্বাস শ্রবণ করে করে আমরা কি করতে পারি, করতে পারি। তো যদি আমাদের এটা কিসের উপর নির্ভর করবে, আমাদের একাগ্রতার উপর নির্ভর করবে, আমরা কোন বিষয়কে কি করছি গুরুত্ব দিচ্ছি। সেজন্য কেন ভগবান বলছে একাগ্রতা সহকারে এই গীতা শ্রবণ করছো কি? যদি আমরা একাগ্রেন তয়া একাগ্রেন চেতসা, আমাদের চিত্তে, হ্যাঁ, আমাদের মন, হ্যাঁ, আমরা যদি একাগ্র সহকারে কি করি, আমরা জপ করছি, মন অন্যদিকে এদিক ওদিক কি হচ্ছে, বানরের মতো কি হবে, লাফালাফি করতে থাকে, মনটা এক জায়গায় স্থির থাকে না। ওভাবে যদি জপ করি আমরা বেশি কি ভাবনা ফল পাবো না। যেমন আমরা যদি ডিপ টিউবওয়েল বসাতে চাই, হয়তো 700 ফুটে গেলে কি পাবে, পানির লেয়ার পাবে ভালো। আমরা কি করছি, কোথাও 100 ফুট ঢুকাচ্ছি, কোথাও 50 ফিট, কোথাও 40 ফিট, কোথায় 80 ফিট, কোথাও 90 ফিট, কিছু দূর ঢুকাইয়ে না এখানে পানি পাচ্ছি না, তুলে আবার আরেক জায়গায় বসাচ্ছি, আরেক জায়গায় বসাচ্ছি। যদি আমরা সারাদিন সারা বছর করতেও থাকি, তাহলে আমরা ভালো জলের লেয়ার পাবো কখন? আমরা ভালো গভীর জলের ভালো লেয়ার আমরা ভালো জল পাবো না। কিন্তু আমরা একাগ্র সহকারে এক জায়গায় যদি সেটা বসাতে থাকি, বসাতে বসাতে একটা নির্দিষ্ট সময় গিয়ে আমরা জলের কি পাবো, লেয়ার পাবো। যাদের আশেপাশে আপনারা ডিপ টিউবওয়েল বসাইছে আপনারা দেখেছেন বা জানেন, ভাবো আমাদের এই ভক্তি জীবনে আমরা যদি যেটা করছি সেটা যদি খুব একাগ্র সহকারে করি। অনেক সময় মাতা যেটা রান্না করে, রান্নাতে যদি ওনাদের মন না থাকে, তাহলে সেই আইটেম গুলো দেখবেন বেশি সুস্বাদু হয় না, কারণ ওটা এমনি কোনো ডিউটি পালন করা করছে। যেমন আমাদের ভক্তরা যখন ভগবানের জন্য রান্না করে, অত্যন্ত একাগ্র সহকারে কি করে রান্না করে, সেই প্রসাদ গুলো ভগবান ভগবানকে নিবেদন করা হয়, অনেক কি হয় সত্য সাক্ষী দিচ্ছে, অনেক সুস্বাদু হয়। আর যদি একাগ্রতা না থাকে, কোনো সময় কোনোটাতে দেখা যাবে লবণ দেয় নাই, কোনোটাতে হলুদ দেয় নাই, হ্যাঁ, এক একটা কোনোটা কোনো আনাগত দেখা গেছে মশলা 2 বার দিয়ে দিয়েছে, লবণ 2 বার দিয়ে দিয়েছে, কারণ মনটা রয়েছে কি অনেক জায়গায়। সেভাবে হলে সে প্রসাদ কি হবে না, সুস্বাদু হবে না। হয়তো আমরা গীতামৃত নিয়ে বসেছি, বইটা খুলে এখন কি করছি, ফেসবুক দেখছি, সোশ্যাল মিডিয়া দেখছি, বিভিন্ন জায়গায়, মনটা কোথায় দিকে চলে গেছে, অন্যদিকে চলে গেছে। এটা একাগ্রতা আমাদের নেই, তাহলে আমরা প্রকৃত ভাবে কি করছি না, তখন আমাদের কি হবে না, মোহ দূরীভূত হবে না। আবার প্রশ্ন করছে, অজ্ঞানত জনিত মোহ কি তোমার বিতরিত হয়েছে? এই যে গীতামৃত শ্রবণ করার আগে, ভক্তি জীবনে আসার আগে আমাদের যে অবস্থা ছিল, এখনো যদি একই অবস্থা থাকে, তাহলে আমাদের বুঝতে হবে কি আমাদের মোহ দূর হয়নি। সেখানে প্রভুপাদ তাৎপর্য সেটা কি করেছেন, কাদেরকে আমরা গীতা শ্রবণ করাতে পারবো? আগের শ্লোকে ভগবান বলছে কি, গীতা শ্রবণ করানো যাবে না এরকম ব্যক্তিগুলোকে। কি কি ব্যক্তি? যারা হচ্ছে কি সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন,
তাদেরকে কখনোই গীতা গোপনীয় জ্ঞান গুলো কি করা যাবে না, বলো না, করা যাবে না। পরে শ্লোকে প্রভাত সেটা ব্যাখ্যা করছেন। কিন্তু কেউ যদি ভগবানকে বিশ্বাস করে, তিনি পরমেশ্বর ভগবান, তার প্রতি কি রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আমাদের যে সমস্ত সনাতনীরা রয়েছে, তাদের বেশিরভাগই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কি আছে, ভগবানের কথা হয়তো যথাযথ ভাবে পালন করছে না, কিন্তু ভগবানের প্রতি তাদের সবার কি রয়েছে, নিষ্ঠা, ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে। কিছু হয়তো অজ্ঞানতার মধ্যে রয়েছে, কিন্তু ভগবানের সাথে তারা কি করে না, হিংসা করে না, বিদ্বেষ করে না। যেমন কংস কি করত, কখন কৃষ্ণকে হত্যা করবে, একটা বিদ্বেষ ভাবাপন্ন ছিল। পশু শিশু শিশুপাল কৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল, সেরকম কেউ নেই। তা আমরা সবার কাছে কি করতে পারি, এই গীতামৃত প্রচার করতে পারি। কেউ যদি একটু নিঃশ্বাস হয়ে যদি একাগ্র চিত্তে গীতামৃত শ্রবণ করে, একাগ্র চিত্তে যদি ভগবদ গীতা অধ্যয়ন করে, তাহলে তার সমস্ত মোহ কি হবে, নাশ হবে। তখন তিনি কি করবেন, ভগবানের ভক্তদের কি পায়, যথাযথ ভাবে ভগবদ গীতা শ্রবণ করার মাধ্যমে তৎক্ষণাৎ তিনি সমস্ত পাপ থেকে বিদূরিত হবে, তৎক্ষণাৎ। এই গীতামৃত শ্রবণ করার মাধ্যমে তারপর তিনি কি করবেন, সাধু মহাত্মাদের সাথে ভগবত ভক্তি যাজন করে, ভগবত ভক্তি লাভের প্রয়াসী হয়ে তখন তিনি আস্তে আস্তে পরিশুদ্ধিত হবেন। তিনি সব সময় কি করবেন, আর খারাপ কর্মে কখনো কি হবে না, খারাপ কর্ম আর করবে না। তখন তিনি ভগবানের গীতামৃত শ্রবণ করে গীতা পুণ্যময় কর্মে অংশগ্রহণ করবেন, আস্তে আস্তে তিনি সমস্ত পাপ থেকে বিদূরিত হবেন। পাপ থেকে বিদূরিত, ভগবানের নিষ্ঠা সহ ভগবানের নামাশ্রয় করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা, এই গীতামৃত শ্রবণ করা, এগুলোর মধ্যে তিনি কি হবে, পবিত্র হবে। গীতার বাণী প্রচার করার জন্য অন্যদের কি করবেন, সহযোগিতা করবেন, নিজেও আস্তে আস্তে কি করবেন, প্রচার করবেন। এগুলো করার মাধ্যমে পূর্ণভাবে পরিশুদ্ধিত হয়ে তিনি, যদি সময় যদি খুব কম পায়, অল্প সময় থাকে, তাহলে তিনি কোথায় যাবে, ধ্রুবলোকে যাবে। ভগবানের লোক, ভগবানের শাসনাধীন, ধ্রুব মহারাজের শাসনাধীন। ভগবান ধ্রুব মহারাজও ভগবানের একজন বিশুদ্ধ ভক্ত। আর যদি বেশি লং টাইম থাকে, তাহলে তিনি কি করবেন, ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। তো বিশেষ করে আমরা সেজন্য শ্রীল প্রভাত চেয়েছেন কি, যারা অল্প বয়স রয়েছে, সেখান থেকে যেন কি হয়, ভক্তি জীবন শুরু হয়। এমন না যে বৃদ্ধ হয়ে গেলে, দাঁত পড়ে গেলে, চুল পেকে গেলে তখন আমরা ভক্তি জীবন করব। অনেকে বলে এত অল্প বয়সে কেন ভক্তি জীবন, সেটা কখনো ঠিক নয়। কারণ এখন আমরা ভগবানের নাম জপ করার জন্য আমরা সুযোগ পাচ্ছি, শক্তি পাচ্ছি, হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের মুখ দিয়ে বের হচ্ছে, যখন দাঁত সব পড়ে যাবে, হরে কৃষ্ণ স্পষ্ট কি হবে না, মুখ থেকে বের হবে না। আমরা শ্রবণ করার জন্য এখন কি পাচ্ছি, সুযোগ পাচ্ছি। কর্ণ ইন্দ্রিয় আমাদের কি রয়েছে, প্রখর রয়েছে। যারা খুব বয়স বয়স হয়ে যাবে, তখন তারা আর কর্ণ ইন্দ্রিয় কি করবে না, কাজ করবে না। বয়স্ক লোকদের দেখবেন এক কথা 3-4 বার, 5 বার 7 বার বলতে হয়, তখন তারা শুনতে পায়। এখন থেকে আমাদের কি করতে হবে, শ্রবণ করতে হবে, এখন থেকে আমাদের অধ্যয়ন করতে হবে। বিশেষ করে আমি কতটুক শ্রবণ করেছি, কতটুক অধ্যয়ন করেছি, সেটা কখন বোঝা যাবে আমাকে, আমি কখন পরীক্ষা করতে পারবো, যদি আমি আরেকজনকে বলতে যাই। কালকে আমাকে একজন বলছিলেন, উনি একটা কোম্পানিতে চাকরি করে, কত তো এত বেশি টাইম চাকরিতে ছিল, করতে হতো, উনি লেখাপড়া করতে পারতো না। উনি ল আইন নিয়ে পড়ার জন্য, গ্রাজুয়েশন করার জন্য ভর্তি হয়েছিলেন। উনি বলছিল আমি 15 দিনের জন্য শেষে ছুটি নিয়েছি পরীক্ষায় দেওয়ার জন্য। তো আমি প্রতিদিন কি করতাম, একবার পড়তাম, 1-2 বা 3 বার পরে আবার সেটা খাতায় লিখতাম। লিখার পর কি কি ভুল হয়েছে আবার বইয়ের সাথে মিলাতাম, আবার সেটা লিখাতাম। একবার লেখার মাধ্যমে 10 বার লেখার কি হয়ে যায়, 10 বার পড়ার সমান হয়ে যায়। আমি খুব দ্রুত এই 15 দিনে পুরো টাইম আমি লেখাপড়া করে পরে পরীক্ষা আমি পাশ করে গেছি। কিভাবে ও পাশ করতে পারছে, তো অত্যন্ত নিষ্ঠা সহ সেটা কি করেছে, একাগ্রচিত্তে সে 15 দিন পুরা সিলেবাস শেষ করেছে, পরে সে লিখেছে। কারণ লেখাটা খুব গুরুত্বপূর্ণ। কখন লিখতে পারবে, কেউ যদি ভালো করে পড়ে তখন লিখতে পারবে,
সেজন্য আমাদের এখন শ্রীমদ ভক্তি পুরুষোত্তম নতুন প্রকল্প গ্রহণ করেছে, গীতা লেখা, কোটি ভক্ত কি করবে, এই গীতা লিখবে 1 কোটি ভক্ত। আমরা চাই বাংলাদেশ সহ ভারত সহ বিভিন্ন দেশের ভক্তরা সে গীতা করবেন, নিজেরা লিখবেন। অলরেডি মহারাজ এগুলো প্রিন্ট করছে, প্রিন্ট করা হওয়ার পর সবাইকে দিচ্ছে, শুধু গীতা শ্লোক অনুবাদ লেখার জন্য জায়গা রাখতেছে। পুরো অধ্যায় বেসিক কি হচ্ছে, পুরো সাজানো হচ্ছে, গীতা যেরকম সেরকমই গীতার মতোই একটা হবু বই আপনাকে কি করা হবে দেওয়া হবে। এখানে শুধু খালি জায়গাতে আপনি শ্লোকটা লিখবেন, আর সেটা ভগবানকে উৎসর্গ করার পর আবার আপনার গীতা আপনাকে দিয়ে দেওয়া হবে, সেটা আপনার কাছে আপনার হাতের লেখার গীতা আপনার গৃহে থাকবে। হ্যাঁ, কেউ যদি নিঃশ্বাস হয়ে যদি লেখে, একাগ্র চিত্তে লেখে, সেটা সারা জীবনের জন্য একটা কি থাকবে, স্মৃতি থেকে যাবে, পরবর্তী বংশধরদের কাছেও এটা স্মৃতি থেকে যাবে। আমরা এখনো 500 বছর আগে মহাপ্রভুর হাতের লেখা গীতা গরিদাস পণ্ডিতের গৃহে আমরা দেখতে পাই, ওই সময়তে তাল পাতার মধ্যে কি করেছে গীতা লিখেছে। এখন ওই পাতাগুলো ভেঙে ভেঙে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে লেমিনেশন করে রাখছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে, কিছু কিছু এখন লেমিনেশন করে রাখছে। এই গীতা তো কি কাগজ, ভালো কাগজ দিয়ে মহারাজ প্রিন্ট করতেছে, তো এটা নষ্ট হবে না। শুধু যে কলমটা দিয়ে ব্যবহার করবে, ভালো একটা খালি দিয়ে কি করতে হবে, ব্যবহার করতে হবে, তাহলে এটা কি শত শত বছর পরবর্তী জেনারেশন গুলো কি করতে পারবে, দেখতে পারবে, তখন বলবে আমার দাদুর হাতের লেখা, আমার দাদুর দাদুর হাতের লেখা, সেরকম আপনাদের স্মৃতি থাকবে। তো আমি অংশগ্রহণ করব, আমি আশা করব আমাদের গীতাম্বিত ক্লাসে সবাই কি করবেন, এই গীতা লেখন যজ্ঞে অংশগ্রহণ করবেন, সবাইকে যুক্ত করবেন, এক একজন অন্তত 50 জন, 100 জন, 200 জন ভক্তকে গীতা লেখন যজ্ঞে অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে খুব সহজে মানুষ কি করতে পারবেন, এই গীতাম্বিত অর্জন করতে পারবেন। এখানে প্রভুপাদ 72 নম্বর শ্লোকে বলছে, প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে গীতা ভগবদ গীতা শ্রবণ করেন, তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদূরিত হয়। শুদ্ধ ভক্তদের কাছ থেকে আমাদের শ্রবণ করতে হবে, এখন তো অনেক সুযোগ রয়ে হয়ে গেছে, ভার্চুয়ালি আমরা শ্রবণ করতে পারি, শুধু একাগ্র চিত্তে হলে হবে। হ্যাঁ, মোবাইলের সব নোটিফিকেশন গুলো বন্ধ করে দিতে হবে, বিশেষ করে আমাদের অনেক বিরক্ত করে, আমার মোবাইলে সব বন্ধ আছে, কেউ কোনো মেসেজ দিলে আমি যদি না ঢুকি তাহলে দেখতে পাবো না। অনেকের মোবাইলে কি হয়, মেসেঞ্জারে একটা মেসেজ আসলে ক্রিং করে আওয়াজ হয়, ফেসবুকে একটা মেসেজ আসলে কি হয় ক্রিং করে আওয়াজ হয়, তখন আমাদের মাইন্ডটা কি হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়, তখন না কে মেসেজ পাঠাইছে একটু দেখি, সেখানে চলে যায়, ওরকম নয়, ওগুলো সব বন্ধ করে রাখতে হবে। আমরা একাগ্র চিত্তে কি করবো, এই ভার্চুয়ালেও গীতামৃত আমরা শ্রবণ করব। ভগবদ গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয়, তা পরমেশ্বর ভগবানের মুখনিঃসৃত বাণী, সকৃতামৃত। স মানে কি, ভগবান নিজেই বলছেন। দেখুন ভগবানের গীতা, আমরা বলছি গঙ্গা অনেক পবিত্র, কেউ যদি গঙ্গা জলে অবগাহন করে, স্নান করে, পুরো পবিত্র হয়ে যায়। কেন গীতা গঙ্গা পবিত্র, ভগবানের চরণ পদ স্পর্শ করে গঙ্গায় পৃথিবীতে কি করেছেন, এসেছেন। হ্যাঁ, আর গঙ্গা থেকেও আরো বেশি পবিত্র হচ্ছে গীতা। গীতা কোথায় থেকে এসেছে, ভগবানের শ্রীমুখ থেকে এসেছেন, ভগবানের শ্রীমুখে এই গীতা জগৎবাসীর কল্যাণের জন্য কি করেছেন, এখানে আমাদেরকে দান করেছেন। তো গঙ্গা থেকেও আরো বেশি পবিত্র হচ্ছে গীতা। আমরা যদি অত্যন্ত নিঃশ্বাস সহিত গীতা অধ্যয়ন করি, ভগবানের মুখনিস্থিত বাণী শ্রবণ করি, হ্যাঁ, তাহলে আমাদের জীবন কি হবে, ধন্য হবে। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এটি শ্রবণ করেন, তাহলে তিনি অবশ্যই মুক্ত হন এই জড়জগতের বন্ধন থেকে, সত্য রজতম 3 গুণের বন্ধন থেকে তিনি কি হবেন, মুক্ত হবেন, এবং অজ্ঞানতার অন্ধকার থেকে তিনি কি করবেন, নিষ্কৃতি লাভ করবেন। আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করছি, অজ্ঞানতি মীরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চুক্ষুরুন মিলিতম যেন তস্মে শ্রী গুরুবে নমঃ। সেভাবে আমরা যে প্রার্থনা করছি সেটা তৎক্ষণাৎ বিদূরিত হবে। তো অর্জুনের কতটুক বিদূরিত হয়েছিল, মোহ কতটুক নাশ হয়েছিল, সেটা আমরা আগামী ক্লাসে কি করব দেখব। অর্জুন একেবারে অকপট
ভাবে স্বীকার করছেন আমার সমস্ত মোহ কি হয়ে গেছে, নাশ হয়ে গেছে আপনার এই গীতা অমৃত শ্রবণ করে। তা আমরাও যদি যারা যারা নিষ্ঠার সহিত শ্রবণ করছি, আমাদেরও কি হবে, অজ্ঞানতা নাশ হচ্ছে, কিছু না কিছু হলেও নাশ হচ্ছে। প্র্যাকটিক্যালি যখন আমরা মুক্তি জীবনে আসার আগে গীতামৃত শ্রবণ করার আগে আমার ভগবত ভক্তি সম্পর্কে, ভগবান সম্পর্কে বা বৈষ্ণবদের সম্পর্কে, বিভিন্ন দেবদেবী সম্পর্কে, বিভিন্ন মহাপুরুষ সম্পর্কে আমার কি ধারণা ছিল, এখন কতটুকু আমার ধারণা হয়েছে, মানে এটা যদি উন্নততর হয় তাহলে আমাদের উপলব্ধি কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। সেভাবে আমাদের পূর্ণ পরিবর্তন যদি করতে পারি ভগবানের, ভগবানের ভক্তদের চরণে যদি আমাদের শরণাগতি বৃদ্ধি পায়, তাহলে আমাদের এই মনুষ্য জীবন সার্থক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে হচ্ছে শারদীয় দুর্গাপূজার নবমী তিথি, আজকে শেষ দিন শারদীয় দুর্গাপূজার। আগামীকাল তো মায়ের নিরঞ্জন উৎসব হবে, মা ধরাধাম থেকে চলে যাবে বিজয় দশমী। সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই। কারো যদি কোনো মন্তব্য থাকে আমরা একটা দুটো মন্তব্য নিতে পারি, তারপর আমরা কি করবো শেষ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সকলে এত একাগ্র সহকারে শ্রবণ করেছেন, কারো কোনো মন্তব্য নেই, তাহলে আমরা এখানে আজকে কি করব, বিশ্রাম দান করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু প্রবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জগদ্গুরুপতি জয় পতিত পাবন গৌরাস, জয় গীতামৃত ক্লাস অংশগ্রহণকারী গৌর ভক্ত মন্ডলী, জয় হি মহারাজ, কি জয় জয় নিতাই গৌর আনন্দ। মহারাজের সুস্থ কামনায় আমরা তিনবার প্রণাম করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী ভাষাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হরে নাম প্রভু কি, জয় জয় জগত গুরু শিল প্রপা কি, জয় গদাধর পণ্ডিত কি, জয় গদাধর পণ্ডিত দাম কি, জয় জয় নিতাই ঘোষ সীতানাথ হরে হরে বল। জয় মুকুন্দ প্রভু কি জয়। সবাইকে দান করা একটু।